পোশাক কারখানার পরিবেশ রক্ষায় সতর্ক থাকতে সংশ্লিষ্টদের প্রতি রাষ্ট্রপতির নির্দেশ, বস্ত্র খাতে অবদানে ১১ প্রতিষ্ঠানকে সম্মাননা। যুক্তরাষ্ট্রের কাছে কিছু না পেয়ে বিএনপি এখন চুপ, ওবায়দুল কাদেরের মন্তব্য, জনগণের উপর মিথ্যার বৃষ্টি বর্ষণ করছে সরকার বললেন রিজভি। বিদ্যুতের দাম ইউনিট প্রতি বাড়ছে ৩৪ পয়সা থেকে ৭০ পয়সা, মার্চের প্রথম সপ্তাহ থেকে কার্যকর, জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। কোনো স্বার্থান্বেষী মহল পোশাক কারখানার পরিবেশ যাতে নষ্ট করতে না পারে সেদিকে সজাগ থাকতে বস্ত্র খাতের সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বস্ত্র দিবসের অনুষ্ঠানে তিনি একথা বলেন। বস্ত্র খাতে অনন্য অবদান রাখায় ১১টি প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক তুলে দেন রাষ্ট্রপতি। তিনি বলেন, আগের তুলনায় বৈদেশিক বাণিজ্য বর্তমানে বেশি চ্যালেঞ্জিং, তাই কয়েকটি পণ্যের উপর নির্ভর না করে রপ্তানির ক্ষেত্রে পণ্য বহুমুখীকরণ করতে হবে, পাশাপাশি কিছু দেশের উপর নির্ভর না থেকে বিশ্বের সম্ভাব্য সকল স্থানে পণ্য রপ্তানির পরামর্শ দেন রাষ্ট্রপতি। এক্ষেত্রে অর্থনৈতিক কূটনীতিকে অগ্রাধিকার দেওয়ার তাগিদ দেন তিনি। শুধু মুনাফা নয়, শ্রমিকদের অধিকার ও ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করার উপরও জোর দিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বস্ত্র খাতে উৎপাদন বাড়ানোর নির্দেশ দেন। কোন দুষ্টচক্র বা স্বার্থান্বেষী মহল যাতে উৎপাদনমুখী কারখানায় পরিবেশ নষ্ট করতে না পারে সে ব্যাপারেও আপনাদের সজাগ থাকতে হবে, যা আমরা দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি যে লেবার আনরেস্ট, বিভিন্ন শ্রম আইন নানান বিষয়ে অহেতুক বিতর্ক সৃষ্টি করে এই শিল্পের গোড়ায় আঘাত দেওয়ার চেষ্টা করা হয়। যদিও সরকার এ ব্যাপারে সচেষ্ট, আমাদের শিল্প আইন বা শ্রমিকদের আইন যেটা, সেটাকে যুগোপযোগী করার চেষ্টা করা হচ্ছে এবং মানসম্মত অবস্থায় পৌঁছায় শ্রমিকদের সকল রকমের অভাব অভিযোগ পূরণেরও চেষ্টা হচ্ছে এবং অচিরেই তা নিষ্পত্তি হবে বলে আমার বিশ্বাস। যুক্তরাষ্ট্রের কাছে কিছু না পেয়ে বিএনপি এখন চুপ, বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলীয় সভাপতি ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপি চেয়েছিল যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিবে, কিন্তু ওয়াশিংটন দুদেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার কথা বলেছে, তাই আশাহত হয়ে বিএনপি এখন চুপ থাকার কৌশল নিয়েছে। জানান, আওয়ামী লীগ বিদেশে বন্ধুত্ব সাথে বন্ধুত্ব যায়, কিন্তু বন্ধুর পরিবর্তে যারা প্রভুর ভূমিকায় আসতে চায় তাদের দাসত্ব মেনে নেওয়া হবে না। তিনি বলেন, বিএনপি নেতা গলার জোর একটু কমে গেলেও আরো উগ্র হয়ে উঠেছে মুখের বিষ, ব্যর্থতায় বেসামাল বিএনপি এখন বেপরোয়া, সারা পৃথিবীতেই অর্থ সংকট, তাই ঋণ আগের তুলনায় বাড়তে পারে, তবে বাংলাদেশ ঋণ খেলাপি হবে না বলে আশ্বস্ত করেন তিনি। জনগণ সারা দুনিয়ার খবর রাখে, তাই দ্রব্যমূল্য ইস্যুতে কোনো প্ররোচনায় পা দেবে না বলেও আশা আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন, ডামি সরকারের ব্যর্থতা উন্মোচিত, তাই মিথ্যা বক্তব্য দিয়ে বিএনপির ওপর দায় চাপাতে চায়। সরকারের কাজ অভিযোগ করা নয়, যারা বাজার অস্থির করে জনজীবন দুর্বিষহ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া। বলেন, প্রত্যেক বিষয় নিয়ে সরকার জনগণের উপর মিথ্যার বৃষ্টি বর্ষণ করছে, বাজার নিয়ন্ত্রণে সরকার পুরোপুরি ব্যর্থ, গণবিরোধী সরকার মানুষের জীবন দুর্বিষহ করতেই বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়াচ্ছে, রমজানকে সামনে রেখে চিনি খেজুর সহ নিত্যপণ্যের দাম দফায় দফায় বাড়ছে, সঞ্চয় ভেঙে খাচ্ছে মানুষ। রিজভি বলেন, পিলখানায় বিডিআর বিদ্রোহের মাঝে পরিকল্পিতভাবে ৫৭ জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে, অথচ ১৫ বছরেও তার বিচার হয়নি। রিজভি বলেন, নির্বাচনে না এসে বিএনপি নয়, ডামি নির্বাচন করার জন্য আওয়ামী লীগকেই খেসারত দিতে হবে। ১৫ বছর পর এসে ডামি সরকারের মন্ত্রীরা বলছেন ঘটনার সঙ্গে নাকি বিএনপি জড়িত, সব ঘটনা যদি বিএনপি করে তাহলে ক্ষমতা দখলকারী শেখ হাসিনা কি করছেন, লুটপাট, দুর্নীতি আর টাকা পাচার করা ছাড়া, জনগণের সাথে তামাশা করা, প্রতারণা করা। ওবায়দুল কাদের সাহেব একসময় ছাত্রনেতা ছিলেন, কিন্তু ডামি সরকারে ডামি মন্ত্রী হয়ে তিনি যে সত্য কথা বলতে ভুলে গেছেন, জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে সেটা তারা ভুলে গেছেন, এক ধরনের দস্যুবৃত্তের মানসিকতা নিয়ে তারা ক্ষমতা দখল করে। বিদ্যুতের দাম ইউনিট প্রতি সর্বনিম্ন ৩৪ পয়সা থেকে সর্বোচ্চ ৭০ পয়সা বাড়ছে,
নতুন দাম মার্চের প্রথম সপ্তাহ থেকে কার্যকর হবে বলে জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। সচিবালয়ে সাংবাদিকদের কাছে সব তথ্য জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। ভর্তুকি তুলে নেওয়ার অংশ হিসেবে আগামী তিন বছর বিদ্যুতের দাম সমন্বয় করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী। তিনি আরও বলেন, গ্যাসের দামও বাড়ানো হচ্ছে, তবে সেটা বাসা বাড়ির গ্রাহক পর্যায়ে এখনই বাড়বে না। আগের তুলনায় মার্কিন ডলারের দামের পার্থক্য 40 টাকার বেশি হওয়ায় সরকার বিদ্যুৎ ও জ্বালানির দাম সমন্বয়ে বাধ্য হচ্ছে বলে দাবি করেন প্রতিমন্ত্রী। বিদ্যুৎ খাতে ভর্তুকি এখন 43,000 কোটি টাকা, জ্বালানি খাতের ভর্তুকির পরিমাণ 6,000 কোটি টাকা বলে জানান নসরুল হামিদ বিপু। আমরা প্রাইস ইনক্রিজ কখন বলবো? যদি আমাদের অ্যাপার প্রাইস ব্রেক ইভেন থেকে প্রাইস আমরা বাড়িয়ে দেই তাহলে সেটাকে ইনক্রিজ বলা যায়, কিন্তু যখন আমরা জ্বালানির সাথে সমন্বয় করতে যাব, সব দেশই তা করে, যে কোনো দেশে যান জ্বালানির উপর প্রাইসিংয়ের উপর বিদ্যুতের প্রাইস উঠানামা করে, সুতরাং ওইটার সাথে আমাদের সমন্বয় করতে হবে, এছাড়া উপায় নেই। আমাদের টার্গেটেড হলো আগামী 3 বছর আমরা এটাকে সমন্বয় করব এবং যাতে কিনা একটা সহনীয় পর্যায় থেকে সমন্বয়টা হয় সেটার একটা ব্যবস্থা আমরা নিয়েছি। সব বেসরকারি বিশ্ববিদ্যালয়কে 15% ট্যাক্স দিতেই হবে, আজ এ সংক্রান্ত একটি রায় দিয়েছে আপিল বিভাগ। 2021-22 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়ের উপর 15% হারে আয়কর আরোপ করা হয়, যা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মালিকরা। তখন সাময়িকভাবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়কর নেওয়ার সিদ্ধান্ত স্থগিত করে দিয়েছিল হাইকোর্ট। উল্লেখ্য, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়ের উপর ভ্যাট আরোপের বিরুদ্ধে এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাজধানী ঢাকা সহ সারাদেশে প্রবল আন্দোলন গড়ে তোলায় পরে তা সরকার স্থগিত করেছিল। ঢাকা সফররত ভারতীয় বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল ভি আর চৌধুরী সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের সেনা বিমান ও নৌবাহিনীর প্রধানের সাথে। মঙ্গলবার সকালে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সফররত ভারতীয় বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল ভি আর চৌধুরী। এ সময় দুদেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রযাত্রায় সহযোগিতায় বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এর আগে বিমান বাহিনী সদর দপ্তরে দুই দেশের বিমান বাহিনী প্রধান পারস্পরিক কুশল বিনিময় করেন। তারা বাংলাদেশ ও ভারতের বিমান বাহিনীর মধ্যকার বিদ্যমান সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারে আশা ব্যক্ত করেন। এছাড়া ভারতীয় বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল ভি আর চৌধুরীকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি চৌকস কন্টিনজেন্ট গার্ড অফ অনার প্রদান করে। তার আগে সকালে ভারতীয় বিমান বাহিনী প্রধান ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণ পরিদর্শন করেন এবং সেখানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে 71-এর মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। গত 26 ফেব্রুয়ারি সরকারি সফরে 3 সদস্যের প্রতিনিধি দল সহ বাংলাদেশে এসেছেন ভারতীয় বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল ভি আর চৌধুরী। দর্শক, ছিল এখনকার মতো পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে বিকেল 5টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।